আজকে পড়ছি শহীদুল জহিরের গল্প কাটা ভূতের গলির লোকদের জীবন দীর্ঘ দিন যাবৎ একটি সংকটের ভেতর দিয়ে পার হয় বলে জানা যায় বাংলাদেশ স্বাধীন হবার পর আশির দশকে দ্বিতীয় সামরিক শাসনের কাল শুরু হয় এই সময় ভূতের গলির পশ্চিম প্রান্তে রাস্তা যেখানে তিন ভাগ হয়ে জোরপুল পদ্মনিধি লেন এবং র্যাঙ্কিং স্ট্রিটের দিকে গেছে সেখানে আব্দুল আলী যখন একদিন তার পুরনো চুলকাটা কাটা সেলুন ঘর ভেঙে নতুন এবং আধুনিক করে তৈরি করে এর নাম দেয় ইয়োর চয়েস সেলুন তখন র্যাঙ্কিং স্ট্রিট এবং বনগ্রাম থেকে জোরপুল এবং পদ্ধনীধি লেন থেকে শাহ সাহেব লেন এবং নারিন্দা থেকে লোকেরা আব্দুল আলীর নতুন সেলুনে চুল কাটতে আসে এবং তখন তারা ভূতের গলির লোকদের এই সমস্যার কথা জানতে পারে পরবর্তী সময়ে এইসব মহল্লার লোকেরা বলে যে ফজহরি সাহাই স্ট্রিট বা ভূতের গুলির লোকেরা এরকম সন্দেহ করে যে তারা সময়ের একটি চক্রবর্তের ভেতর আটকা পড়ে গেছে কারণ কোনো একদিন তখন কোদাল হাতে মাটি কেটে আব্দুল আজিজ ব্যাপারীর বাড়ির ভেতরের একটি পাতকুয়ো বন্ধ করতে গেলে তারা দেখতে পায় যে তাদের জীবনের সময়ের কাঠামোটি ভেঙে পড়েছে বর্তমান অতীতের ভেতর প্রবিষ্ট হয়ে গেছে অথবা অতীত বর্তমানের সঙ্গে যুক্ত হয়েছে এই বিভ্রান্তির ভেতর তারা সেদিন মাটি কেটে কুয়ো ভরাট করার কাজ করে কারণ তা না করলে তাদের এরকম ধারণা হয় যে আব্দুল আজিজ ব্যাপারের নতুন ভাড়াটে সুবোধচন্দ্র অতীতে বর্তমানে অথবা ভবিষ্যতে এই কুয়োর ভেতর পড়ে যায় সুভোধ নিয়ে ভূতের গরিব লোকদের এই সংকটের কথা আশেপাশের মহল্লার লোকেরা ইয়োর চয়েস সেলুনে চুল দাড়ি কাটার সময় জানতে পারে তারা বলে যে আব্দুল আজিজ ব্যাপারীর বাড়িতে যেদিন ভাড়াটে আসে ভূতের গলি লোকেরা তা শুনতে পায় এবং তারপর তারা যখন এই বিষয়ে অবহিত হয় যে ভাড়াটে লোকটির নাম সুবোধচন্দ্র দাস এবং তার স্ত্রীর নাম স্বপ্না তখন তারা বলে যে তাদের এটা আগেই জানা ছিল কারণ তারা তাদের অভিজ্ঞতা থেকে দেখেছে যে সুবোধচন্দ্রদের স্ত্রীদের নাম স্বপ্নাই হয় বিশ শতকের রাশির দশকের শেষের দিকে ভজহরি সাহাই স্ত্রী ভূতের গলিতে মানুষ খরা এবং মোড়ে পচে যাওয়া পশু পাখির দুর্গন্ধে বড় পীড়িত হয়েছিল তখন মহল্লায় সুবোধ এবং স্বপ্নের আগমনের খবরে তারা বিচলিত বোধ করে তাদের খুব বিরক্তিও হয় কারণ সুবোধ ও স্বপ্নার আগমনে তাদের ব্যস্ত বিপর্যস্ত জীবনের ভেতর এক ধরনের অসহায়তা এবং অপরাধবোধ জেগে ওঠে তারা গরম এবং পচা গন্ধে অতিষ্ঠ হয়ে থুতু ফেলে বলে এ হালায় ঘুরা ঘুরা না নাহে মহল্লার লোকেরা তখন এরকম আশা করতে থাকে যে এ হয়তো অন্য কোনো সুবোধ অন্য কোনো স্বপ্না কিন্তু তাদের এই আশা নির্বাপিত হয় তারা জানতে পারে যে মহল্লায় যারা সুবোধ এবং স্বপ্নাকে দেখতে যায় তারা তাদের ঠিক চিনতে পারে না কিন্তু তখন তারা স্বস্তি বোধ করলেও মনের গভীরে আসল বিষয়টি যেন তাদের জানা থাকে তারা স্বপ্ন রানীর চা খেয়ে মুখের দিকে তাকায় এবং বলে আপনি এ বাড়িতে ভাড়া এলেন কেলা ভূতের গুলির লোকেরা বলে যে এই কথা শুনে কালো এবং শীর্ণ চেহারা সুবোধচন্দ্র নীরব হয়ে থাকে এবং তার স্ত্রীর উজ্জ্বল শ্যামলা মুখটি মলিন হয়ে আসে তাদের বোধ হয় এরকম মনে হয় যে মহল্লার লোকেরা তাদের পছন্দ করে নেই তখন তাদের মলিন মুখের দিকে তাকিয়ে মহল্লার এইসব লোক নীরব হয়ে যায় তারপর বলে পরান আপনার ভাই না তাদের এই কথা শুনে আজিজ ব্যাপারে নতুন ভাড়াটে সুবোধচন্দ্রের বিস্ময় হয় এবং সে বিভ্রান্ত বোধ করে মৃদুভাবে ঘাড় ঝাঁকিয়ে সে যখন স্বীকার করে যে পড়ার নামে তার একটি ছোট ভাই আছে সে সিরাজগঞ্জে গ্রামে বাস করে তখন তার সামনে চায়ের কাপ হাতে বসে থাকা লোকদের মনে হয় যেন অবাক লাগে না এবং মহল্লায় যারা বয়স্ক অথবা প্রবীণ তারা যখন এই কথা শোনে তারা বলে যে তাদের ব্যাপারটি জানা ছিল কারণ সুবোধের ছোট ভাইয়ের নামও সবসময় পরানি হয় মহল্লার লোকেরা যখন এইসব কথা শোনে তাদের এক ধরনের দুশ্চিন্তা দেখা দেয় এবং তাদের যখন মনে পড়ে যে মহল্লায় কলের পানি আসার পরও আব্দুল আজিজ ব্যাপারীর বাড়ির ভেতরের পাতকুটি আগের মতোই রয়ে গেছে তখন তাদের দুশ্চিন্তা ভয়ে রূপান্তরিত হয় এবং তারা কয়েকজন একদিন আজিজ ব্যাপারীকে বলে আপনার বাড়িতে আবার সুভাষচন্দ্র আইলে ভাড়াটাও আয়া আইলে কি করু এই হালার বইয়ের নাম বি ওর স্বপ্না ভাই নাম জানেন না পড়ান তাই নি আপনার কুয়া তো রয়ে গেছে এই হালায় আবার না পড়ে আরে না আজিজ ব্যাপারের এই কথায় মহলার লোকেরা আশ্বস্ত বোধ করতে পারে না কারণ তার এই কথা ভুলতে পারে না যে আজিজ ব্যাপারীর এরকম কথায় ভুলে অনেক বছর পূর্বে তারা তাদের জীবনের লজ্জা এবং কলঙ্কের ঘটনাটি ঘটায় তারা এখন পরিষ্কার মনে করতে পারে না এটা কোন বছর ছিল যখন তারা একদিন জানতে পারে যে আব্দুল আজিজ ব্যাপারীর বাসায় নতুন ভাড়াটে এসেছে এবং এই ভাড়াটের নাম সুবোধ তার সঙ্গে আছে তার স্ত্রী স্বপ্না তখন বিষয়টি সম্পর্কে খোঁজ নেওয়ার জন্য যারা আজিজ ব্যাপারীর বাড়িতে যায় মহল্লার সেই সব লোক স্বপ্নার বানানো চা এবং নিম পকোড়া খায় এবং দেখতে পায় যে আজিজ ব্যাপারের বাড়ির ভেতরে দেয়ালের কাছে একটু দূরে বিচ্ছিন্ন জায়গায় একটি তুলসী গাছের চারা লাগানো হয়েছে এবং তারা বুঝতে পারে যে এটা সুবোধ স্ত্রীর কাজ তখন সেদিন এই তুলসী গাছের চারার দিকে তাকিয়ে মহল্লার লোকেরা খুবই বিচলিত বোধ করে এবং তারা যখন আজিজ ব্যাপারীকে বলে যে সুবোধচন্দ্র এবং তার স্ত্রী আবার কুয়োর ভেতর পড়ে না যায় তখন আজিজ ব্যাপারী বলে আরে না এবং তার এই কথায় মহল্লার লোকের প্রতারিত হয় এবং পরবর্তী সময় তারা বলে যে এর ফলে মুক্তিযুদ্ধের সময় তাদের জীবনের সেই ঘটনাটি ঘটে মহল্লার লোকদের মনে পড়ে যে একাত্তর সনের মার্চ মাসে যখন দেশের অবস্থা ঘোরালো হয়ে ওঠে তখন তাদের ভেতর আজিস ব্যাপারীর ভারতের সুবোধ সব চাইতে বেশি বিচলিত হয়ে পড়ে এবং সে যখন তার স্ত্রীকে তার দেশের বাড়ি সাতক্ষীরায় পাঠিয়ে দিতে চায় মহল্লার লোকেরা সুবোধ আশঙ্কার বিষয়টি বুঝতে পারে কিন্তু তখন একই সঙ্গে তাদের কালো সুহাসিনী স্বপ্নার বানানো নিম পকোড়া এবং চায়ের কথা মনে পড়ে তারা এসব খাওয়ার কথা ভুলে যেতে পারে ফলে তারা তাদের আশ্বস্ত করতে চায় এবং বলে আমরা আসি না আমরা মরে গেছি নি কিন্তু পঁচিশে মার্চের রাতে পাকিস্তানি বাহিনীর গোলাগুলির ভেতর নির্জাহীন কাটানোর পর দিন শুক্রবার সকালে যখন নয়াবাজারের আগুনের শিখায় পশ্চিম আকাশ লাল হয়ে ওঠে তখন ভূতের গলি লোকেরা বুঝতে পারে না এই অবস্থায় তাদের নিজেদেরই বেঁচে থাকার উপায় আছে কিনা তবু এই অবস্থার ভেতরেও পরবর্তী সময় তারা মনে করতে পারে যে সুবোধচন্দ্র এবং তার স্ত্রীর কথা তাদের মনে পড়ে এবং দুদিন পর রাজেশ ব্যাপারী সহ মহল্লার অনেকে যখন জিঞ্জিরায় পালায় তখন তারা সঙ্গে করে সুবোধচন্দ্র এবং তার স্ত্রীকে নিয়ে যায় তারপর জিঞ্জিরায় মিলিটারির উল্টো তারা খেয়ে তারা যখন মহল্লায় ফিরে আসে তখন সুবোধ এবং স্বপ্নাও তাদের সঙ্গে ফেরে তখন সুবোধচন্দ্র বাধ্য হয়ে এই মহল্লায় থেকে যায় কারণ তার তখন পালিয়ে যাওয়ার মতো জায়গা এবং সময় ছিল না তার গ্রামের বাড়ি ছিল অনেক দূর এবং ভূতের গলি লোকদের বড় ভয় সে আশ্বস্ত হয়েছিল বস্তুত মহল্লার লোকদের মতো সেও বিভ্রান্ত হয়েছিল এবং বুঝতে পারে নাই যে একাত্তর সনের পঁচিশে মার্চের পর মহল্লার মুসলমানদেরই নিজেদের রক্ষা করতে পারার নিশ্চিত উপায় ছিল না জিন্জিরা থেকে ফিরে আসার পর মহল্লার লোকদের যখন সুবোধচন্দ্রের সঙ্গে দেখা হয় তখন তারা নিজেদের প্রবল নিরাপত্তাহীনতার ভেতরও তার ম্লান মুখের দিকে তাকিয়ে বলে ভালো আছেন কিন্তু তখন মহল্লার কেউই ভালো ছিল না সুবোধচন্দ্র তাদের প্রশ্ন শুনে যখন ম্লানভাবে হাসে তখন মহল্লার লোকেরা তাদের ভুল বুঝতে পারে তারা বলে ধরান কেলা আমগোজা হইব আপনারা হইব আমরা বাঁচলে আপনিও বাঁচবেন সেই সময় কতদিন পর মহলার লোকদের তা মনে নেই এই আতঙ্কের ভেতর ক্রমাগতভাবে অভ্যস্ত হয়ে ওঠার পরই কেবল তারা বুঝতে পারে যে তারা সেই সময় কতটা দিশে হারা ছিল কারণ তখন কোনো এক সময় তাদের স্ত্রীরা কথা বলে যে সুভোচন্দ্রের স্ত্রী তার কপালে সিঁদুর মুছে হাতের শাখা খুলে রেখে দিয়েছে এবং তারা দুজন কলমা মুখস্থ করছে তখন এই কথা শুনে তাদের মনে হয় যেন সংবিধ ফিরে আসে এবং তারা স্মরণ করতে পারে যে সাতাশ তারিখে তারা যখন কারফুর ভেতর অলিগুলির মধ্য দিয়ে ঘাটে পৌঁছে নদী পার হয়েছিল তখন তাদের সঙ্গে একমাত্র হিন্দু ছিল সুবোধচন্দ্র এবং তার স্ত্রী স্বপ্না এবং তাদের স্মরণ হয় যে তখন স্বপ্নার সীমন্তে সিঁদুর এবং হাতে শাখা ছিল না কিন্তু সেই মুহূর্তে তারা মনে হয় যেন তা দেখে নাই পরে তাদের স্ত্রীদের কাছ থেকে এই কথা শোনার পর তাদের তা মনে পড়ে তখন তাদের এক ধরনের লজ্জা হয় এবং তারা বিষণ্ন বোধ করে তখন তারা যখন নিজেদের নিরাপত্তা বিধানে সক্ষম ছিল না তারা আবদুল আজিজ ব্যাপারীর বাড়িতে সুবোচন্দ্রের ঘরে যায় এবং স্বপ্নের মুখের দিকে তাকিয়ে নীরব হয়ে থাকে তারপর তৃতীয়বারের মতো বলে দরায় না দরাই লাভ কি আমরা তো আছি কিন্তু মহল্লার লোকেরা পরে দেখেছিল যে তারা তখন সব ভুল বলেছিল পরবর্তীকালে মহল্লার লোকদের এইসব কথা ক্রমাগত মনে পড়ে এবং তাদের অন্তর গ্লানিতে আকীর্ণ হয় কারণ তারা এই কথা ভুলতে পারে না যে এত আশ্বাসের পরও তারা যে সুবোধচন্দ্র এবং তার স্ত্রীকে রক্ষা করতে পারেনি তাই নয় সত্যিকার অর্থে তারা তাদের বিসর্জন দেয় মহল্লার লোকদের মনে পড়ে যে এই চূড়ান্ত ঘটনা ঘটার আগ পর্যন্ত তারা সুবোধ এবং তার স্ত্রীকে ক্রমাগতভাবে সাহস দিয়ে যায় মহল্লার লোকেরা পুনরায় মনে করতে ব্যর্থ হয় কবে তবে তাদের মনে পড়ে যে তাদের পাশের মহল্লার আবু বকর মহলানার শান্তি কমিটির চেয়ারম্যান হওয়া এবং মহল্লায় রাজাগার আসার পর অবস্থা যখন আরও জটিল এবং বেঁচে থাকা আরও অনিশ্চিত হয়ে ওঠে তারা সুবোধ এবং এবং স্বপ্নারানীর কালেমাপাঠের বিষয়টি তাদের স্ত্রীদের মুখে পুনরায় শুনতে পায় এবং পুনরায় আজিজ ব্যাপারীর বাড়িতে সুবোচন্দ্র এবং স্বপ্নার ঘরে গিয়ে হাজির হয় লোকেরা পরে বলে যে সেদিন ঘরে প্রবেশ করে তারা সুবোধ চৌকির উপর চিত হয়ে চোখ বুঝে শুয়ে থাকতে দেখে তখন তারা দেখে যে তার স্ত্রী স্বপ্নারানী দাস চৌকির কাছে একটি বেতের নিচু মোড়ার উপর ঈষৎ কুজা হয়ে বসে একটি বই পড়ছে মহলার লোকদের দেখে সুবোধ উঠে বসে এবং স্বপ্ন বইটা বন্ধ করে রাখে তখন সহজ নামাজ শিক্ষা বইটা দেখে মহলার লোকদের মনে হয় যে তাদের স্ত্রীরা ভুল বলে না তারা তখন নীরব স্বামী স্ত্রী দেখে তাকায় এবং তাদের চাহারায় বিমর্ষতা দেখতে পায় তারা বুঝতে পারে না কিভাবে কথা শুরু করবে তারা তখন সুবোধ এবং স্বপ্নার বিমর্ষতার ভেতর নিজেরাও কিছুক্ষণ চুপ করে ডুবে থাকে তারপর বলে হইছে না এই এমনি বই কলমা মুখস্ত করছেন নি হ্যাঁ কলমা কয়টা কন্দি সাই কলমা তো বা মুখস্থ কন্দি মহল্লার লোকদের এই কথা শুনে সুবোধচন্দ্র এবং তার স্ত্রী মনে হয় যেন বিপর্যস্ত হয়ে পড়ে তারা এই ছোট্ট ঘরের অস্পষ্ট আলোয় বিষণ্ন চেহারা তুলে ভূতের গুলি লোকদের দিকে নীরবে তাকায় তখন মহল্লার লোকেরা তাদের ভুল বুঝতে পারে এবং বিচলিত হয় তাদের তখন মনে হয় যে আমরা তো আছি এই কথা তারা আর বলতে পারে না এই অবস্থায় তারা বলে আল্লাহ ভরসা মহল্লার লোকেরা সেই সময় দেখতে পায় যে সুবোধ কলমা শেখায় কাজ হতে গিয়েও তা ব্যর্থ হয় মহল্লা একদিন মিলিটারি আসে এবং সেদিন মহল্লা জুড়ে আতঙ্ক ও বিভ্রান্তির ভেতর সুবোধ ও তার স্ত্রী স্বপ্না নিহত হয় মহল্লা লোকেরা এই ঘটনার গ্লানি ভুলতে পারে না এবং মুক্তিযুদ্ধের পর সাধারণ ক্ষমা ঘোষণা করা হলে আবু বকর মাওলানা এবং তার রাজাকার শিষ্যরাই এলাকায় ফিরে আসে এবং ভূতের গুলি লোকেরা জানতে পারে আবু বকর মৌলানা এই কথা বলে যে একাত্তর সনে ভূতের গুলির লোকদের অপ্রয়োজনীয় আতঙ্ক এবং মূর্খতার কারণে সুবোধ ও তার স্ত্রী মারা পড়ে আবু বকর মৌলানা বলে যে ঢাকার মহলাগুলো থেকে বাড়িঘর ছেড়ে সব হিন্দু পালিয়ে যাওয়ার পর পত্রিকায় ছবি ছাপানোর জন্য পাকিস্তানি মিলিটারি একজন হিন্দু সন্ধানে ছিল কিন্তু পাচ্ছিল না তখন সে তা জানতে পারে এবং তার মনে পড়ে যে সে শুনেছে ভূতের গলিতে একটি হিন্দু পরিবার আছে সে বলে যে সুবোধ এ কারণে খোঁজার জন্য ভূতের গলিতে দুবার মিল মিল্টারি আসে কিন্তু ভূতের গলির মূর্খ লোকেরা প্রথমবার সুবোধচন্দ্র এবং তার স্ত্রীকে লুকিয়ে রাখে পরেরবার বার কুয়োর ভেতর ফেলে দিয়ে মেরে ফেলে ভূতের গলির লোকেরা নীরবে বকর মৌলনার কথা শোনে এবং সে কেন এসব কথা বলে তা অনুধাবন করতে তাদের খুব বেশিও অসুবিধা হয়নি তারা বলে যে একাত্তর সনের কথা তারা কেউ ভুলে যায়নি আবু বকর মৌলানা ভুলে নাই মহল্লার লোকের কথা যেমন আবু বকর মৌলানার বিশদ আচরণের কথা ভুলে নাই মহল্লার লোক মহল্লার লোকেরা বলে হালার পুত কথা কয় কিন্তু একই সঙ্গে সুবধ কুয়ার ভেতরে ফেলে দেওয়ার ঘটনার কথা তারা ভুলতে পারেন পরবর্তী সময় তাদের পরিষ্কার মনে পড়ে না তবে তারা বলে যে ভূতের গলিতে প্রথম মিলিটারি আসে মে অথবা জুন মাসে এবং তাদের যেহেতু জানা ছিল যে মহল্লায় যে কোনো দিন যে কোনো মুহূর্তে মিলিটারি আসতে পারে তারা সেজন্য প্রস্তুত ছিল সেদিন মিলিটারি আসার খবর শুনে ছাদের চার খচিত সবুজ এবং সাদা রঙের পতাকা উড়িয়ে তারা অপেক্ষা করে এবং সে সময় বড় রাস্তার ধারে যাদের বাড়ি তারা ভারী বুটার আওয়াজ শুনতে পায় এবং তাদের ভেতর যারা উঁকি দেয় তারা চাইনিজ রাইফেল খাকি পোশাক পরা পাকিস্তানি মিলিটারির সঙ্গে দক্ষিণ লম্বা আবু বকর মৌলানাকে দেখে মহল্লার ভেতর দিয়ে সেদিন মিলিটারি চুপচাপ হেরে যায় কাউকে কিছু না বলে এবং পরে মহল্লা লোকেরা বলে যে এই মিলিটারির সঙ্গে ছিল একজন তরুণ পাঠান লেফটেন্যান্ট সে মহল্লায় ঢুকে সব বাড়ির ছাদে সবুজ রঙের পতাকা উড়তে দেখে খুব আনন্দিত হয়ে পড়ে এবং জব্বা পরা আবু বকর মৌলানাকে বলে এ লোক তো স্যার পাকিস্তানি হ্যাঁ পাকিস্তানি না কর্মকর্তার কথা যে ঠিক নয় তা আবু বকর মৌলানা জানা ছিল কিন্তু ভাষাগত সমস্যার কারণে ভূতেরগুলির লোকেরা পাকিস্তানি পতাকা উড়ানোর পরও কেন পাকিস্তানি নয় সেই জটিল বিষয়টি পাঠান লেফটেন্যান্টকে বোঝানো তার পক্ষে সম্ভব হয় না সে নীরব হতাশার সঙ্গে পাকিস্তানি মিলিটারির সঙ্গে হেঁটে যায় মহল্লার লোকেরা বলে যে তখন আবু বকর মৌলানা তাকে বোঝায় এই লোকগুলো সব হিন্দু সে বলে সব হিন্দু হ্যাঁ তখন তার কথা শুনে পাঠান লেফটেন্যান্টের হুশ হয় এবং পাকিস্তানি মিলিটারি চৌষট্টি নম্বর বাড়ির দরজায় গিয়ে ঘা দেয় দরজায় মিলিটারি পায়ের শব্দ এবং কড়াঘাত শুনে বাড়ির মালিক হাজি মোহাম্মদ আব্দুল করিম দরজা খুলে দেয় এবং মহল্লা লোকেরা বলে যে আবু বকর মৌলানা তখন আরেক ধরনের সংকট হয় কারণ সাদা পাঞ্জাবি ও টুপি পরা হাজি করিমের শুভ্র দাড়ির দিকে তাকিয়ে পাকিস্তানি লেফটেন্যান্ট পুনরায় বিভ্রান্ত হয়ে পড়ে সে বলে এ আদমি হিন্দু হ্যাঁ মাওলানা আবু বকর তখন তার ভাঙ্গা বাংলা এবং উর্দুতে তাকে এই বিষয়টি বোঝাতে পারে যে এরা সব হিন্দু না কিন্তু এ মহল্লায় হিন্দু আছে বলে সে জানে তারপর সেদিন মহল্লার লোকদের তাদের ধর্ম বিষয় বিষয়ে পরীক্ষা দিতে হয় মিলিটারিরা ভূতের গোড়ের একচল্লিশ জন প্রাপ্তবয়স্ক পুরুষকে বড় রাস্তার উপর এনে লাইন করে দাঁড় করে এবং দেখে যে তারা সকলে মাথায় টুপি পড়ে আছে পরে মহল্লা লোকেরা বলে যে এই লাইনে সাদা কিস্তি টুপি পড়ার সুবোধ চন্দ্রও ছিল এই দিন তার কলমা মুখস্থ করার বিদ্যা কাজে লাগে পাকিস্তানি মিলিটারি একজন একজন করে কলেমা পড়ে এবং ছেড়ে দেয় সুভোচন্দ্র সেদিন সাফল্যের সঙ্গে উচ্চে যায় এবং বাসায় অপক্ষমান তার নীরব এবং ভীত স্ত্রীর কাছে ফিরে আসে এবং তারপর রাস্তায় যখন আর একজনও অবশিষ্ট থাকে না তখন পাঠান লেফটেন্যান্ট ক্রুদ্ধ হয় এবং আবু বকর মৌলানা বিভ্রান্ত হয়ে পড়ে কারণ সে জেনেছিল যে এই মহল্লায় একজন হিন্দু আছেই সে ক্রুদ্ধ লেফটেন্যান্টের মুখের দিকে চুপ করে তাকিয়ে থাকে তারপর পাকিস্তানি মিলিটারি সেদিন মহল্লা ত্যাগ করে যায় মহল্লার লোকেরা পরে বলে যে প্রথমবার মিলিটারি ফিরে যাওয়ার পর তারা ভাবে যে বাঁচা গেছে কিন্তু তাদের এই ধারণা ভুল ছিল কারণ পরে তারা দেখেছিল যে একাত্তর সনে এ দেশে বাঁচার কোনো উপায় ছিল না এবং তখন মহল্লায় পুনরায় যখন মিলিটারি আসে সুবোধ তারা কোর ভেতর ফেলে দেয় কিন্তু নিজেদেরকেও রক্ষা করতে পারে না এবং এই গ্লানি তাদের আজীবন থেকে যায় মহল্লার লোকেরা বলে যে কলমাপুরে শুনিয়ে পাকিস্তানি লেফটেন্যান্টকে বিভ্রান্ত করা গেলেও আবু বকর মওলার মন থেকে সন্দেহ যায় না এবং ভূতের গলির একটি পরিবারকে অন্যদের ভেতর থেকে খুঁজে বের করতে না পারায় তার মনে এক ধরনের অশান্তি এবং ভূতের গলি লোকদের উপর ক্ষোভ থেকে যায় কিন্তু দেশের অবস্থা দ্রুত পরিবর্তন হতে থাকায় আবু বকর মৌলনার জন্য পরিস্থিতি খুব জটিল হয়ে যায় তখন মহল্লার লোকেরা প্রথম মুক্তি নাম শুনতে পায় এবং জানতে পারে যে মহল্লা থেকে পাঁচটি ছেলে মুক্তি বাহিনীতে গেছে আবু বকর মৌলনার কানে যখন এই কথা পৌঁছায় সে তখন একজন হিন্দু লোককে খুঁজে বের করার কথা ভুলে যায় সে বরং তার রাজাগারদের পাঠায় সেই পাঁচটি পরিবারকে খুঁজে বের করার জন্য যে পরিবারের ছেলেরা মুক্তিযুদ্ধে গেছে তখন এক বৃহস্পতিবার বিকেলবেলায় কাপড়ের জুতো এবং খাকি পোশাক পরা চারজন রাজাকার লেফট রাইট করে ভূতের গলির রাস্তা দিয়ে হেঁটে যায় এবং মহল্লার লোকেরা বলে যে এই রাজাকাররা বুঝে উঠতে পারে না বেষ্টিত এই দেশে তারা কি করে মুক্তিযোদ্ধাদের খবর বের করে আনবে মহল্লার ভেতর ক্রমাগত পাইচারি করার পর তারা তিনটি বাড়ির দরজায় ঘা দেয় এবং বাড়ির লোকেরা দরজা খুলে দাঁড়ালে তারা মুক্তিযোদ্ধাদের কথা জানতে চায় বাড়ির লোকেরা যখন বলে যে তারা এই বিষয় কিছু জানে না তখন এই রাজাকাররা বড় বিমর্ষ হয়ে পড়ে এবং শুকনোমুখে আবু বকর মাওলানার সামনে গিয়ে হাজির হয় সেদিন আবু বকর মাওলানা তার প্রাঙ্গণে নীরবে অপেক্ষমান রাজাকারদের দিকে তাকিয়ে ব্যাপারটা বুঝতে পারে এবং ক্রুদ্ধ চাপা বলে বিশ্রয় পাও এবং তার কথা শুনে উঠোনে দাঁড়ানো রাজাকাররা ঘান নাড়ে জিগাইছিল তিনটা কি জিগাইলা? রাজাকাররা তখন চুপ করে থাকলে আবু বকর মৌলানা গাল দিয়ে ওঠে ভোদাই এমনে এমনি মাইসা খবর বের করে সাগল এবং মহল্লার লোকেরা বলে যে সেদিন রাতে তারা জানতে পারে মুক্তিযোদ্ধা খোঁজার জন্য মহল্লায় রাজাকাররা এসেছিল এবং এ ঘটনায় তারা খুব বিচলিত হয়ে পড়ে তারা বলে যে পরদিন রাজাকারদের পুনরায় লাঠি হাতে লেফট রাইট করে যেতে দেখে তারা তাদের বাসার বাইরের গেট লাগিয়ে চুপচাপ বসে থাকে কিন্তু তারা বলে যে এদিন রাজাকাররা অন্য এক ফাঁদে পড়ে আবু বকর মাওলানার কাছে ধমক খাওয়ার কারণে রাজাকাররা এদিন কারো বাড়ির দরজায় টোকা না দিয়ে রাস্তায় হাঁটাহাঁটি করে এবং যে দু একজন রাস্তায় বের হয় তাদেরকে লক্ষ্য করে মহল্লার লোকেরা পরে বলে যে এদিন রাজাকাররা বেশি বুদ্ধি দেখাতে গিয়ে নতুন ভুলের কবলে পড়ে তারা সেদিন রাস্তা দিয়ে হেঁটে যাওয়া লোকদের ঝানু গোয়েন্দার মতো নিরীক্ষণ করে কিন্তু পছন্দ সেই কাউকে খুঁজে পায় না তখন এ সময় আটত্রিশ নম্বর বাড়ির ভেতর থেকে তরুণী কাজের মেয়ে কুলসুম বের হয়ে মুদি দোকানে যায় সে মুদি দোকান থেকে সৌদা নিয়ে ফেরার সময় মহল্লার মসজিদের কাছে রাজাকারদের হেঁটে যেতে দেখে এবং রাজাকাররাও দেখে থাকে মহল্লার লোকেরা বলে যে এই সাক্ষাতেই বিপত্তি ঘটে তারা বলে যে কাজের মেয়ে হবার কারণে গুলসুম ছিল প্রায় স্বাধীন নারী এবং তার বয়স ছিল চলতে ফিরতে ছলকানোর মতো ফলে সে মানুষের অথবা রাজাকারদের ভেতরকার অন্য এক প্রবৃত্তি চিনতে ব্যর্থ হয় এবং এই রাজাকারদের নিয়ে খেলা শুরু করে পরিণতিতে একাত্তর সনে মুক্তিযুদ্ধের সময় ভূতের গুলিতে প্রথম নিহত হয় আটত্রিশ নম্বর বাড়ির আলী আকবর মিয়ার উচ্ছ্বসিত যৌবনা এবং কলহাস্যপ্রিয় পরিচারিকা কুলসুম মহল্লা লোকেরা বলে যে সেদিন মসজিদের কাছে রাজাকারদের একদম সামনে এসে কুলসুম কোমরে একটি হাত রেখে দাঁড়ায় এবং হৈচই করে বলে এত লেপ রেড করেন কেলা হয়রান লাগে না আপনাকে এই কথা শুনে রাজাকাররা থামে কুলসুমের নবীন দেহের চাইতেও তার কণ্ঠের তারুল্যের ভেতরকার উষ্ণতা তাদেরকে চমকিত করে ফেলে এবং কাঁধের উপর ছিন্ন থ্রি রাইফেলের ওজন নিয়ে তাদের কমান্ডার আব্দুল জব্বারের মনে হয় যে অবশেষে বন্ধু বর্জিত মহল্লায় আসল লোকটিকে তারা খুঁজে পেয়েছে তখন তারা কুলসুমকে ঘিরে ধরে এবং বলে তোমার নাম কি কুলসুম তখন রাজাকাররা কুলসুমকে মসজিদের পাশে একটু আড়লে ছায় ডেকে এনে জিজ্ঞেস করে কই কাম করো তুমি এই তো আলী আকবরের বেদিতে কেলা লোকেরা বলে যে রাজাকারদের সঙ্গে কথোপকথনের এই পর্যন্ত অকারণ হাসি সত্ত্বেও কুলসুম স্বাভাবিক ছিল কিন্তু এরপরে সে ভুল পথে যায় খাড়ের উপর বন্দুক থাকা সত্ত্বেও সে বিস্তৃত হয় এই লোকগুলো শুধু পুরুষ মানুষই না তারা রাজাগারও বটে এবং পুরুষ মানুষ নিয়ে খেলা করা গেলেও রাজাগারদের নিয়ে খেলা করা বিপজ্জনক মখল্লার লোকেরা যারা পরে এসব কথা শুনতে পায় বলে যে কুলসুমের হাসি থেমে এলে পরে আব্দুল জব্বা তার কণ্ঠ গম্ভীর অথচ নরম করে নিচুস্বরে বলে তুমি মুক্তি বাহিনীরা সিন তখন এই কথা শুনে অশিক্ষিত এবং অপরিণত বয়স্কই প্রায় স্বাধীন নারীর মাথায় শয়তানি খেলা করে সে তার তরল ভাব দূর করে মুখটা গম্ভীর করে তাকায় এবং বলে নাম শুনসি এই মহল্লায় কয়জন আছে দুইজনের নাম জানি ক্যাডাক্যাটা মহল্লার লোকেরা বলে যে কুলসুমের চেহারায় তখন তরল চাপা হাসি পুনরায় ফুটে উঠে সে দাঁতে আচল কেটে বলে সাত ভাইগো বাড়ির পরের বাড়ির পরের বাড়ির রহিম বক্সের পোলা মুক্তি মুক্তিবাহিনীতে গেছে হুন্সি আর মন্দিরের পেছনের গলির জুয়ের উদ্দিনের পোলা আজমল গেছে মহল্লার লোকেরা বলে যে কুলসুমকে ছেড়ে দেওয়ার পর রাজাকাররা সেদিন দ্রুত আবু বকর মৌলানার নিকট ফিরে যায় এবং বিষদ শোনার পর আবু বকর মৌলানার মুখে মৃদু হাসি ছড়িয়ে পড়ে সে শূন্যের ভেতর ডানহাতটা ঈশ্বর চালনা করে নিজে নিজে নিচু সরে বলে এলা গুগু তারপর সেদিন জুম্মা নামাজের পর দুপুরবেলা সে রাজাকারদের পাঠায় জহিরুদ্দিন ও রহিম বক্সকে ডেকে আনার জন্য মহল্লা লোকেরা পরে সব জানতে পারে এবং তারা বলে যে মন্দিরের পেছনে পঁচিশ নম্বর বাড়ির ভেতর ঢুকে রাজাকাররা যখন জহিরুদ্দিনের খোঁজ করে বাড়ির লোকেরা বলে ও তো বাইতে নায়িকা কই জানি গেছে এই কথা শুনে রাজাকাররা চুপ করে থাকে তারপর সে বাড়ি ফিরলে আবু বকর মলনের সঙ্গে দেখা করতে বলে বের হয়ে তারা রহিম বক্সের বাড়িতে যায় মহল্লার লোকেরা বলে যে রহিম বক্স যখন দরজা খুলে সামনে দাঁড়ায় তখন তার মাথার কাছপাকা চুল এবং ঝুলে পড়া ভুড়ির দিকে তাকিয়ে রাজাকারদের মনে হয় যে তারা ঠিক লোককে ধরতে পেরেছে তারা তখন বলে আবু বকর মৌলানা আপনারা ডাকছে কেলা কয়া না কেলা এমনি ডাকছে রহিম বক্স যখন আবু বকর মালানার বাড়িতে আসে সে তখন বাইরের বারান্দায় চেয়ারে বসে অপেক্ষায় ছিল রাজাকারদের সঙ্গে রহিম বক্সকে প্রবেশ করতে দেখে সে উঠে দাঁড় এবং তার প্রাঙ্গণে রাজাকাদের বৃত্তের ভেতর দাঁড়ানো রহিম বক্সকে বলে আপনার নাম জানি কি রহিম বক্স আপনারা ডাকছেন লোকেরা বলে যে আবুবকর মলনা বিষয়টি বেশ উপভোগ করতে শুরু করে এবং সে রহিম বক্সের প্রশ্ন শুনে সরাসরি উত্তর না দিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে মাছ ধরার মতো করে তাকে ধরার সিদ্ধান্ত নেয় কিন্তু প্রথমে সে ধরাশায়ী হয় কারণ সে যখন বলে আপনার পোলা মায় কয়ডা তখন রহিম বক্স বলে আল্লাহ দেয় নে আপনি কি করলেন বুঝা পারলাম না আমার পোলা পাইন নাই আল্লাহ দেয় মহল্লা লোকেরা বলে যে আবু বকর মৌলানা এবং তার রাজাকাররা রহিম বক্সের উত্তরে খুব বিব্রত হয়ে পড়ে তা সত্ত্বেও তারা নারী কুলসুমের ইয়ার্কির সমগ্র প্রকৃতিটা বুঝতে পারে না যতক্ষণ না তারা জহির উদ্দিনে দেখা পায় রহিম বক্সকে আরও কিছুক্ষণ জেরা করে আবু বকর মৌলানা তাকে ছেড়ে দেয় এবং তার বাড়ির উঠোনে ম্লান মুখে দাঁড়িয়ে থাকা রাজাকারের দিকে তাকিয়ে রাগ সংবরণ করে নিচু কণ্ঠে বলে সাগো বোধাই রাজাকাররা অধবোধন হয়ে দাঁড়িয়ে থেকে যখন ভাবে যে রহিম বক্স নামের বয়স্ক লোকটি হয়তো ধরিবাজ সে হয়তো মিথ্যা কথা বলছিল সে সময় তাদের অপদস্থতার ষোলোকলা পূর্ণ হয় কারণ তখন আবুবকর মাওলানার বাড়ির ভেতর একটি কিশোরকে তারা প্রবেশ করতে দেখে এই বালকটি বারান্দায় দাঁড়ানো আবু বকর মৌলানার সামনে গিয়ে বলে বলে আমার ডাকছেন মহল্লা লোকেরা বলে যে আবু বকর মৌলানা এবার প্রথমেই ব্যাপারটা আন্দাজ করতে পারে সে কালো রঙের ছেলেটির দিকে তাকিয়ে বলে তোর নাম কি জুয়ের উদ্দিন এই অবস্থায় উপনীত হওয়ার পর আবু বকর মৌলানার সম্পূর্ণ ব্যাপারটার ভেতরকার রসিকতাটি বুঝতে পারে সেই জহিরুদ্দিনকে বলে আজমল ক্যাডা কয় আমি চিনি না তুই যা জহিরুদ্দিন চলে যাওয়ার পর আবু বকর মৌলানা প্রাঙ্গণে নীরবে দণ্ডায়মান রাজাকারদের দিকে পুনরায় তাকায় এবং ক্রোধ এবং উত্তেজনা ধরে রেখে বলে সাগল কানে ধর এক প্রবল বিভ্রান্তির মধ্যে অবস্থানকারী রাজাকারদের তখন মনে হয় যেন তারা আবু বকর মৌলানার কথার অর্থ বুঝতে পারে না তখন তারা শুকনো মুখে চুপচাপ দাঁড়িয়ে থাকলে আবু বকর মৌলানার সামনে ভূতের গলি লোকদের ইয়ার্কি মারার প্রবণতার পাশাপাশি রাজাকাদদের তার নিয়ন্ত্রণ না মানার সংকট দেখা দেয় মহল্লার লোকেরা বলে যে তখন যারা আবু বকর মৌলানার বাড়ির ভেতর উঁকি দেয় তারা রাজাকারদের মুখোমুখি অবস্থায় বারান্দার উপর আবু বকর মৌলানাকে দাঁড়ানো দেখতে পায় তারা দেখে যে কিছুক্ষণ নীরব হয়ে থাকার পর সে তার ডান হাত বাতাসের ভেতর প্রবলভাবে আন্দোলিত করে চিৎকার করে ওঠে কানে ধর কানে ধর এবং তার এই অকস্মাত ফেটে পড়া দেখে উঠোনে দাঁড়ানো রাজাকাররা ভয় পেয়ে যায় এবং তারা এক মুহূর্তের জন্য একটু নড়ে ওঠে তারপর হাতের লাঠি মাটিতে রেখে দু হাতে কান ধরে দাঁড়িয়ে থাকে মহল্লা লোকেরা বলে যে রাজাকারদের কান ধরে দাঁড়াতে দেখে আবু বকর মৌলানা স্বস্তি ফিরে আসে এবং সে তাদেরকে অবস্থায় রেখে বাড়ির ভেতর গিয়ে ঘুমিয়ে পড়ে তারপর বিকেলে ঘুম থেকে ওঠার পর বাইরে বেরিয়ে সে রাজাকারদের তখনও কান্ধর অবস্থায় প্রাঙ্গুনে দাঁড়ানো দেখতে পায় মহল্লার লোকেরা বলে যে রাজাকারদের ওপর তার কথার এরকম প্রভাব দেখে ব্যাপারটায় আবু বকর মৌলানার নেশা ধরে যায় সে তারপরও রাজাকারদের ছেড়ে দেয় না ব্যাপারটা সে উপভোগ করতে থাকে কানে ধরা রাজাকারদের সামনে বারান্দায় বসে সে আয়েস করে চা খায় এবং বিকেল গড়িয়ে যেতে দেয় তারপর সন্দেহ হলে যখন মাগরীবের আজান শোনা যায় তখন সে বলে যাও এলা যায় নামাজ পড় রাজাকাররা সেই সন্ধ্যায় কান ছেড়ে দিয়ে মসজিদে যাওয়ার বদলে আলী আকবরের বাড়িতে গিয়ে হাজির হয় এবং বাইরের দরজায় ঘা দিয়ে অপেক্ষা করে তখন ভেতর থেকে দরজা খোলা হলে তারা খুব ভদ্র ব্যবহার করে এবং কুলসুম কোথায় জানতে চায় বাড়ির লোকেরা যখন বলে যে কুলসুমকে দিয়ে তাদের কী দরকার তখন তারা কিছু একটা বলে এবং এই সময় বাড়ির ভেতর কুলসুম রাজাকারদের আগমনের কথা জানতে পারে তখন সে দাঁতের ফাঁকে আচল চেপে ধরে হাসে এবং তার ছলা কলার ইচ্ছে জেগে ওঠে সে বলে বলদেরা আবার মুক্তিযুদ্ধ বিষয়ে এবার আসেনি এবং এই কথা বলে সে কোমরে আঁচল পেঁচিয়ে দরজার সামনে এসে যখন দাঁড়ায় এবং সন্ধ্যার আধো অন্ধকারের ভেতর তীর্যক হেসে বলে কুলসুম কুলসুম করেন খেলা তখন একটিও কথা না বলে রাজাকার কমান্ডার আব্দুল জব্বার গুচু করে তিন হাত দূর থেকে কুলসুমের বুকে গুলি করে এবং মহল্লা লোকেরা বলে যে সেদিন যখন আলী আকবরের বাড়ির বাইরে দরজার কাছ থেকে কুলসুমের মৃতদেহ উঠানো হয় তার ছোটে তখন কৌতুকের হাসিটি লেগেছিল মহল্লা লোকেরা বলে যে পাকিস্তানি মিলিটারি এবং রাজাকারদের সম্পর্কে তাদের মনে যে অস্পষ্ট ভয় ছিল তা কুলসুমের হত্যাকাণ্ডের পর স্পষ্ট ও মূর্ত হয়ে ওঠে তারা নিজেদের নিরাপত্তাহীনতার ভেতরও ক্রমাগতভাবে সুবোধচন্দ্র এবং তার স্ত্রীর জন্য উদ্বিগ্ন হয়ে পড়ে তাদের মনের ভেতর এই কথাটা জানা থাকে যে কলমাপুরে প্রথম দিন ঠকালেও আবু বকর মৌলানার সুযোগ মতো আবার নিশ্চয়ই চেষ্টা করবে কুলসুমের মৃত্যুর পর আবু বকর মৌলানার জন্য মুক্তিযোদ্ধা ধরা বেশি জরুরি হয়ে ওঠে কিন্তু মহল্লা লোকেরা বলে যে কপাল এমনই খারাপ ছিল মুক্তিযোদ্ধা ধরা পড়ার বদলে সুবোধন্দ্র ধরা পড়ে যাওয়ার উপক্রম হয় এবং তার পরিণতিতে মহল্লার লোকের জীবনের লজ্জার ঘটনাটি ঘটে তারা বলে যে সেদিনও সম্ভবত কোনো এক শুক্রবার ছিল কারণ ঘটনাটা ঘটার সময় তাদের সকলের মাথায় টুপি ছিল এদিন জুম্মা নামাজের পর এগারো জন লোক আব্দুল আজিজ ব্যাপারীর বাড়িতে সুভোধ ঘরে যায় তারা আজিজ ব্যাপারীর বাড়ির ভেতরের একটি ঘরে বসে সুভোধ এবং তার স্ত্রীকে অন্য কোথাও পাঠিয়ে দেওয়া যায় কিনা সে বিষয়ে কথা বলে এবং সেই দিন তখন আবু বকর মৌলানা মহল্লায় মিলিটারি নিয়ে আসে পাকিস্তানি মিলিটারি মহল্লার রাস্তায় ঘেরাও করে রাখে কিন্তু তল্লাশি করে কোনো বাড়ি থেকে কে মুক্তিযুদ্ধে গেছে তা বের করতে পারে না আদিজ ব্যাপারীর বাড়িতে জড়ো হওয়া লোকেরা মিলিটারি আসার খবর শুনে প্রথমে পালানোর চেষ্টা করে কিন্তু তারা যখন দেখতে পায় যে রাস্তার উপর বন্দুক তাক করে মিলিটারি দাঁড়ানো তারা আব্দুল আজিজের ঘরে ফিরে গিয়ে মিলাদ শরীফ পড়তে শুরু করে এবং একটি টুপি মাথায় দিয়ে এসে সুবোধচন্দ্র এই দলের সঙ্গে যুক্ত হয় পাকিস্তানি মিলিটারি যখন আবু বকর সঙ্গে আজিজ ব্যাপারীর বাড়িতে আসে তখন তারা আজিজ ব্যাপারীর বাড়ির ভেতরে এই বড় ঘরটিতে একদল লোককে মিলাদ পড়তে দেখে টুপি মাথায় দাঁড়ানোর লোকগুলো ক্রমাগত ইয়ানবী সালাম আলাইকা পড়ে এবং আধ ঘন্টা বন্দুক হাতে অপেক্ষা করার পরও এই লোকগুলো যখন থামে না তখন পাকিস্তানি মিলিটারি তাদের ধমক দিয়ে আবু বকর মর্ণা ততক্ষণে বুঝতে পেরেছিল যে মুক্তিযোদ্ধার খবর এভাবে বের করা যাবে না তার তখন পুরনো একটি প্রসঙ্গ মনে পড়ে কারণ আজিজ ব্যাপারীর বাসায় প্রবেশ করে তার সন্ধানী চোখ দেয়ালের কাছে তুলসী গাছটি দেখতে পায় এবং তার মনে হয় যে এই বাড়িতে সেই লোকটি থাকে ফলে টুপি মাথায় চুপ করে দাঁড়ানো লোকগুলো দিকে তাকে সে বলে আপনাকে এখানে একজন হিন্দু আছে মহল্লার লোকেরা বলে যে তারা আবু বকর মৌলানার কথা প্রথমে স্বীকার করতে চায় তারা বলে কি কোন আপনি হিন্দুরা মিলাত করেনি কিন্তু তখন আবু বকর মৌলানা যখন জানতে চায় তুলসী গাছ কে পূজা করে তাদের সুবচ্চন্দ্রের স্ত্রী স্বপ্নার লাগানো তুলসী গাছটির কথা মনে পড়ে তারা বুঝতে পারে যে হাতের শাখা ভেঙে সিঁদুর মুছে ফেলার পর তারা হয়তো এই গাছটির কথা ভুলে যায় কিন্তু তবু তখন মহল্লার এই লোকেরা শেষ চেষ্টা করে তারা বলে যে তুলসী গাছ হয়তো এমনি এমনি হয়েছে কিন্তু আবু বকর মলনা কথা বিশ্বাস করে না সেদিন সুবোধ চন্দ্রকে যখন মহল্লার অন্য লোকের ভেতর থেকে বিচ্ছিন্ন করা যায় না তখন পাকিস্তানি মিলিটারি সুবোধ সহ বারো জন লোককে আজিজ ব্যাপারে বাড়ির ভেতরের প্রাঙ্গনে কুয়োর পাশে লাইন করে দাঁড় করে এবং পরবর্তী সময় মহল্লা লোকেরা এই কথা বলে যে কপাল এমনই খারাপ ছিল এই লাইনের একেবারে শেষে কুয়োর পার ঘেসে দাঁড়ায় সুবোধ তারপর পাকিস্তানি ক্যাপ্টেন যখন বলে কলেমা বলো তখন একে একে সকলে কলমা তো এবার পরে শোনে কিন্তু এই দিন আবু বকর মৌলানা বিষয়টি শেষ প্রান্ত পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত ছিল সে পাকিস্তানি মিলিটারি ক্যাপ্টেনের সঙ্গে কথা বলার পর বন্দুক বাগিয়ে ধরে দুজন সিপাই এগিয়ে এসে লাইনের প্রথম ব্যক্তিকে বলে লুঙ্গি উঠাও এবং তখন লাইনে দাঁড়ানো মহলার অন্য লোকেরা দেখে আঠারো নম্বর বাড়ির পাকাদারিওলা ইজিস মিয়া কিছুক্ষণ ইতস্তত করার পর লুঙ্গি উঁচু করে ধরে দিনের উজ্জ্বল আলোর ভেতর খাতনা কর্ণ শিশু উন্মুক্ত করে তার পরিচয় প্রমাণ করে এবং মহল্লা লোকেরা বলে যে তখন তারা ইজিস চোখ থেকে শুভ্র দাড়ি বেয়ে অশ্রু নেমে আসতে দেখে তারপর সেদিন লাইনে দাঁড়ানো লোকেরা একে একে লুঙ্গি উঠিয়ে দেখায় এবং মহল্লা লোকেরা বলে যে এই প্রক্রিয়া যখন চালু ছিল তখনই তাদের মনের ভেতর এই আশঙ্কা ছিল শুভচন্দ্রকে এবার ধরা পড়তে হবে সে ধরা পড়বে এবং ধরা পড়বে তারাও সে সময় লাইনের কতজন লুঙ্গি তোলার পর তা মহল্লা লোকেরা বলতে পারে না লাইনের কেউ একজন সম্ভবত সুবোধচন্দ্রের সঙ্গে যে দাঁড়িয়েছিল সে তাকে জাপটে ধরে কুর নিচু পাড়ের উপর দিয়ে ঠেলে ভেতরে ফেলে দেয় এই সময় ঘটনার আকস্মিকতায় এক মুহূর্তের জন্য বিহ্বল হয়ে পড়ার পর বন্দুক বাগানোর সিপাহী দুজন অনেকটা ঘাবড়ে গিয়ে গুলি ছড়ে সেদিন আজিজ ব্যাপারীর কুয়োতলায় তিনজন গুলি খেয়ে মরে এবং কুয়োর ভেতর পড়ে মরে সুবোধচন্দ্র ভূতের গুলির লোকেরা এই কথাটা ভুলতে পারে না যে একাত্তর সনের সুবোধচন্দ্রকে তারাই কুয়োর ভেতর ফেলে দেয় মহলার লোকেরা সেদিন বিহবল হয়ে পড়ে তারা তিনটি লাশ নিয়ে আজিজ ব্যাপারীর বাড়ি ত্যাগ করে যায় তখন তাদের শোক এবং বিভ্রান্তি হয়তো এত প্রবল হয় যে তারা কুয়োর ভেতর পড়ে যাওয়া সুবোধচন্দ্রের কথা ভুলে যায় এবং তারা পরবর্তী সময় বলে যে এটা একটা মারাত্মক ভুল ছিল তারা সেদিন বিকেলে মৃত ব্যক্তিদের গোসল করিয়ে এবং জানাজা পড়ে আজিমপুর গোরস্থানে নিয়ে গিয়ে দাফন করে এবং যার যার বাড়ি ফিরে যায় তখন মহল্লালোকদের মনে পড়ে যে সুবোধ লাশ কুয়র ভেতরে রয়ে গেছে তারা তখন পুনরায় দ্রুত আব্দুল আজিজ ব্যাপারী বাড়িতে যায় এবং তারা দেখে যে স্বপ্নের ঘরে স্বপ্না নেয় তার বিছানার উপর এতদিন লুকিয়ে রাখা সাদা শাখা খণ্ডিত অবস্থায় পড়ে আছে এবং তার উপর সিঁদুরের খোলা কৌটা উল্টানো মহল্লার লোকেরা তখন বিচলিত হয়ে পড়ে এবং কুয়োর ভেত দড়িভেদে হুক নামানো হলে তার সঙ্গে স্বামী স্ত্রীর জোড়া লাশ উঠে আসে এই জোড়া লাশ নিয়ে মহল্লা লোকেরা সেদিন বিমর্ষ বিপন্ন এবং বিপর্যস্ত বোধ করে তারপর সুবোধচন্দ্রের কথা মহল্লা লোকেরা নানা ঝামেলার ভেতর ভুলে থাকে যতদিন পর্যন্ত না সাতক্ষীরা থেকে তাকে খুঁজতে লোক আসে মহল্লার লোকেরা বলে যে দেশ স্বাধীন হওয়ার মাস অথবা মঙ্গলবার অথবা বুধবারে একজন লোক ভূতের গলিতে এসে আব্দুল আজিজ ব্যাপারীর বাড়ির সামনে গিয়ে দাঁড়ায় তখন আজিজ ব্যাপারী দরজা খুলে অপেক্ষমান লোকটিকে দেখে এবং মহল্লা লোকেরা জানতে পারে যে সুবোধচন্দ্রের খোঁজে একজন লোক এসেছে তখন তাদের সুভোধ এবং স্বপ্নারানীর কথা স্মরণ হয় এবং অস্পষ্ট গ্লানিবোধ ফিরে আসে তখন তাদের ভেতর যারা আজিজ ব্যাপারীর বাড়িতে যায় তারা বাড়ির ভেতরে সেই কক্ষটিতে যে কক্ষে বসে ইতিপূর্বে নিম পকোড়া খাবার স্মৃতি তাদের মনে পড়ে আজিজ ব্যাপারীর মুখোমুখি এক তরুণকে চুপ করে বসে থাকতে দেখে তার সম্মুখে বিছানার উপর ছিল একটি ভাজ করা চাদর এবং এই চাদরের উপর সিঁদুর মাখানো শাখার খুণ্ডিত টুকরো মখলার লোকেরা বলে যে লোকটা অনেকক্ষণ চুপ করে থাকার পর শাখার টুকরোগুলো ডান হাতে তালুর উপর রেখে নাড়াচাড়া করে মনে হয় যেন সে সেগুলো পরখ করে অথবা হয়তো সে সেগুলো এমনি ঘটে। তারপর রুমাল বের করে তাতে জড়িয়ে শার্টের পকেটে রেখে দেয় তখন সেখানে দাঁড়ানো মহল লোকেরা চুপ করে থাকে এবং অনেকক্ষণ পর জিজ্ঞেস করে আপনার নাম কি মহল্লা লোকেরা পরে বলে যে এই প্রশ্নের উত্তর শোনার পর তাদের মনে হয়েছিল যে এই উত্তর আসলে তাদের জানাই ছিল তারা বলে যে তাদের কথা শুনে লোকটা তাদের দিকে তাকায় এবং তারা তখন সে চোখে কি দেখে তা তারা বুঝতে পারে না সেই চোখের দৃষ্টিতে কোনো অনুভূতিই হয়তো তারা দেখেনি সেই চোখে বিষণ্নতা এবং দুঃখ ক্ষোভ এবং ঘৃণা কোনো কিছুই হয়তো ছিল না এবং তারা বলে যে তার নির্লিপ্ততায় তাদের ভেতরকার গ্লানি ফিরে আসতে থাকলে তারা যখন প্রায় অসহায় হয়ে ওঠে তখন লোকটি বলে যে তার নাম পরচন্দ্র দাস ভূতেরগুলির বয়স্ক এবং প্রবীণ লোকেরা স্মরণ করতে পারে যে সাত বছর আগে সুবোধচন্দ্র আরেকবার কুয়োর ভেতরে পড়ে এবং তার কারণ সম্পর্কে তারা নিশ্চিত হতে পারে না সে সময় ঢাকা শহরের কোনো কোনো এলাকায় দাঙ্গা হওয়ার খবর পাওয়া যায় এবং মহল্লা লোকেরা একদিন জানতে পারে যে ছত্রিশ নম্বর বাড়ির আজিজি ব্যাপারীর ভাড়াটে সুবোধচন্দ্র এবং তার স্ত্রী স্বপ্ন কুয়োর ভেতর পড়ে মারা গেছে এবং তারা বলে যে তারা প্রথমে ভেবেছিল সুভোধ এবং তার স্ত্রী হতে খুন হয়েছে কিন্তু পরে তারা মহল্লা এই কথা শুনতে পায় যে ওটা ছিল একটা দুর্ঘটনা সুভধ এবং তার কালো তরুণী স্ত্রী কুয়োর পানিতে ভেসে ওঠা পূর্ণিমার চাঁদ ধরতে গিয়ে পানিতে পড়ে যায় তারা এই কথা শুনতে পায় যে বর্ষার দিনে কোনো এক রাতে ঘুম না আসায় সুভধ স্ত্রী ঘর থেকে বের হয়ে কুপাড়ে মুক্ত বাতাসে গিয়ে দাঁড়ায় তখন ক্রমাগত বৃষ্টির কারণে কুয়োর পানি খুব উপরে উঠে এসেছিল এবং সে রাতে আকাশে ছিল পূর্ণিমার চাঁদ মহল্লার লোকেরা এই কথা শুনতে পায় যে সেদিন রাতে কোনো এক সময় কুয়োতলায় সুভোজচন্দ্র তার স্ত্রীর সঙ্গে যোগ দেয় এবং তারা কুয়োর সান বাঁধানো পাড়ের উপর বসে বসে গল্প করে তাদের তরুণ বয়স এবং প্রকৃতির আনন্দময় উন্মোচনের কারণে হয়তোবা তাদের উচ্ছ্বাস হয় সে সময় হাতের প্রায় নাগালের ভেতর কুয়োর পানির দিকে তাকিয়ে স্বপ্নে একটি গোল সোনার থালার মতো চাঁদকে পানির ভেতর ডুবে থাকতে দেখে লোকেরা বলে যে কুয়োর ভেতরে চাঁদের দিকে তাকিয়ে স্বপ্ন যখন বলে ধরি তখন সুবোধচন্দ্র বলে ধরো এবং তারা জানতে পারে যে তারপরেই এই ঘটনা ঘটে এই ঘটনা কত রাতে ঘটে এবং এটা ঘটতে কে দেখে বা সুবোধ এবং স্বপ্নের এসব কথা কে শুনতে পায় সে সম্পর্কে মহলা লোকেরা জানতে পারে না তবে তারা জানতে পারে যে সেদিন সুবোধ স্ত্রী কুয়োর পাড়ের উপর বসে পানি যত কাছে ভেবেছিল তা বস্তুত তত কাছে ছিল না সে উপর হয়ে কুয়োর ভেতর হাত বাড়িয়ে দিয়ে পানি ছুঁতে চেষ্টা করলে তার হাত পানি নাকাল না পেয়ে শূন্য বাতাসের ভেতর অবলম্বনহীন হয়ে পড়ে এবং সে ভারসাম্য হারিয়ে মাথা নিচের দিকে করে পানির ভেতরে পড়ে যায় সুবোধ তখন কাছে থাকলেও ঘটনার আকস্মিকতার কারণে সে তার স্ত্রীর পতন ঠেকাতে পারেনি কিন্তু তারপর তার সঙ্গিত ফিরে আসে এবং সে লুঙ্গি মালকোচা মেরে কুয়োর পানিতে লাফিয়ে পড়ে স্ত্রীকে রক্ষা করার জন্য এর পরিণতিতে স্ত্রীর সঙ্গে সেও মারা যায় লোকেরা বলে যে সুবোধ স্ত্রীর সম্ভবত সাঁতার জানত না ফলে পানিতে পড়ে সে ডুবে যায় এবং সুবোধ যখন পানিতে নেমে তার কাছে পৌঁছায় সে তাকে এমনভাবে আঁকড়ে ধরে যে সুবোধ ডুবে না মরে উপায় থাকে না পরদিন সকালবেলা পরস্পরকে জড়িয়ে ধরে রাখা সুবোধ এবং তার স্ত্রীর লাশ বাসার লোকেরা কুয়োর পানিতে ভেসে থাকতে দেখে সেদিন প্রথম মহলার লোকেরা কুয়োর পানি থেকে জোড়া লাশ উদ্ধার করে বারান্দার চৌকির উপর রাখে এবং নারায়ণগঞ্জে সুভোধ বাড়িতে খবর পাঠায় এবং সেদিনই বিকালে ট্রেনে করে সুভোধ ভাই এবং অন্য দুজন লোক এসে পৌঁছায় তখন এই লোকদের সঙ্গে কথা বলে মহল্লার লোকেরা জানতে পারে যে সুভোধ ভাইয়ের নাম পরাণচন্দ্র সেদিন পরাণচন্দ্র এবং তার সঙ্গীরা ট্রাক ভাড়া করে যখন লাশ নিয়ে নারায়ণগঞ্জ রওনা হয় তখন আব্দুল আজিজ ব্যাপারীর বাড়িতে জড়ো হওয়া মহল্লা লোকেরা বাইরের উঠোনে দেয়ালের ধার ঘেঁষে স্বপ্নার লাগানো তুলসী গাছটি দেখতে পায় তারা দেখে যে গাছটির গোড়ায় কোনো বেদিনা থাকলেও গোড়ার মাটি একটি বৃত্তের মতো করে নিকানো সে সময় সুবোধচন্দ্র এবং স্বপ্নার লাশ নারায়ণগঞ্জ নিয়ে যাওয়ার পর মহল্লা লোকেরা তাদের কথা ভুলে যায় এবং দেয়ালের পাশে তুলসী গাছ কোনো এক সময় মরে যায় মহল্লা লোকেরা বলে যে প্রায় সাত বছর পর আব্দুল আজিজ ব্যাপারীর বাড়িতে সুবোধচন্দ্র এবং তার কালো তরুণী স্ত্রী স্বপ্না যখন ভাড়াটে হয়ে আসে তখন তারা এই বিষয়টি দীর্ঘদিন খেয়াল করতে ব্যর্থ হয় যে স্বপ্না আগের জায়গায় একটি তুলসী গাছ লাগায় এবং গোড়ার মাটি লেপে বৃত্তের মতো গোল করে রাখে কিন্তু দেশ স্বাধীন হওয়ার পর কোনো এক মঙ্গলবার অথবা বুধবার পরাণচন্দ্র সাতক্ষীরা থেকে আসে এবং স্বপ্নারানীর ভাঙ্গা শাখার টুকরো তার বুক পকেটে রেখে সুবোধ জিনিসপত্র বেঁধে কমলাপুর স্টেশনে রওনা হয়ে যায় এবং তারপর মহল্লার লোকেরা সুবোধচন্দ্র স্বপ্না এবং দেয়ালের পাশে তুলসী গাছটির কথা পুনরায় ভুলে যায় তারপর ইয়োর চয়েস সেলুনে বসে চুল কাটার সময় মহল্লার লোকেরা জানতে পারে যে আজিজ ব্যাপারীর বাড়িতে নতুন ভাড়াটে এসেছে এবং তাদের নাম সুবোধ ও স্বপ্না তখন তারা তাদের দেখতে চায় এবং তাদের সঙ্গে কথা বলে ইউর চয়েস সেলুনে বসে মহল্লা লোকেরা এসব গল্প করে তারা বলে যে বাবুল মিয়া একদিন তাদেরকে দেখতে পায় এবং সুবোধচন্দ্রকে জিজ্ঞেস করে আপনার নাম কি সে উত্তর দেয় সুবোধচন্দ্র এবং তখন বাবুল মিয়া বলে যে এটা তার জানা ছিল কেমন করে আপনার স্ত্রীর নাম স্বপ্না হ্যাঁ কেমন করে জানলে আপনার একটা বাই আছে না দেশে হ্যাঁ আছে নাম পরান হ্যাঁ এত কথা কেমন করে যান বাবুল মিয়া তখন বলে যে এইসব কথা মহল্লার সকলেই জানে এবং সেই সুবোচন্দ্রকে এই বলে সাবধান করে এই বাড়ির ভেতরে একটা কুয়া আছে এই কুয়া থেকে সাবধান সেলুনে বসে মহলা লোকেরা এইসব কথা শুনে এবং তারা খুব বিচলিত বোধ করে তারা তখন আব্দুল আজিজ ব্যাপারীর কাছে যায় এবং কুয়োর ভিতর সুভচন্দ্র এবং স্বপ্নের পুনরায় পড়ে যাওয়ার ব্যাপারে তাদের আশঙ্কার কথা বলে কিন্তু আজিজ ব্যাপারী তাদের কথার গুরুত্ব দেয় না সে বলে আরে না বারে কুয়ার ভেতরে মানুষ পড়েনি তখন মহল্লার লোকদের কিছু করার থাকে না তারা ফিরে আসে তারপর তারা স্বপ্নার বানানো নিম পকোড়া এবং চা খায় এবং সুবোধচন্দ্রের কাছে যমুনা নদীর ভাঙনের কথা শুনে এবং তখন দেয়ালের পাশে তুলসী গাছটাকে তারা আবার দেখতে পায় তারা লক্ষ্য করে যে গাছটা গোড়ার মাটি একটি ছোট বৃত্তের আকারে নিকানো এবং এই মাটিতে ছিটানো রয়েছে সিঁদুরের গুঁড়ো ভূতের লোকেরা বলে যে তখন কবে তাদের তা মনে নেই তবে তারা বলে যে সেটা ছিল নিঃসন্তান রংবাজ জেনারেল শাসনকালের শেষ দিকে মহাবন্যার পরের কোনো এক সময় মহলায় প্রবল খরা দেখা দেয় এবং গরমে ভেন্টিলেটরের ভেতর থেকে চড়ুই পাখি মরে পড়তে থাকে সেই সময় তারা একদিন প্রথম অযোধ্যায় মসজিদে ভেঙে ফেলার কথা শুনতে পায় এবং খুব বিচলিত হয়ে পড়ে কিন্তু তারা দেখতে পায় যে এই খবরে তাদের চাইতে বেশি বিচলিত হয় সুবোধ এবং তার স্ত্রী পরবর্তী সময় মহল্লার লোকদের এই কথা মনে পড়ে যে তারা সুবোধ চন্দ্রকে বারে বারে নিরাপত্তার আশ্বাস দিয়েছিল কিন্তু কোনো বারেই তার রক্ষা করতে পারেনি তখন একদিন তারা জানতে পারে যে মসজিদটি আসলে ভেঙে ফেলা হয়নি এবং চয়েস সেলুনে বসে একদিন চুল কাটার সময় সুবোধচন্দ্র চন্দ্র বলে এইগুলা কোনো কাম না মসজিদ ভাঙলেই কি ধর্ম হয় মহল্লার লোকেরা বলে যে তখন সেলুনে চুল কাটতে আসা অন্যান্য লোক সামনের বড় আয়নায় গলা পর্যন্ত সাদা চাদরে মোড়ানো সুবোধচন্দ্রের মলিন এবং মিয়মান মুখ দেখতে পায় এবং তারা এই খরা এবং দুর্গন্ধের ভেতরও তার বিষণ্নতার কারণ বুঝতে পারে এবং তারা বলে আপনি ডরাননি না ডরা মুখে ডরায় না আপনি তো কিছু করেন নাইকা কিন্তু পরবর্তীকালে মহল্লার লোকেরা এক ধরনের বিভ্রান্তি বিষণ্নতা এবং গ্লানির সঙ্গে এসব ঘটনা স্মরণ করে এবং এই সত্য উদ্ঘাটন করে যে সুবোধ ব্যাপারে তারা হয়তো ঠিক কথা বলে নাই এমন কোনো কারণে যা তারা বুঝতে পারেনি কারণ তারা দেখে যে সুবোধ এবং স্বপ্না পুনরায় কুয়োর ভেতর পড়ে মসজিদ ভেঙে ফেলার এসব গুজব ক্রমাগত চলতে থাকে এবং তা একদিন সত্যি সত্যি হয় এবং এই জীর্ণ মসজিদটি দীর্ঘ প্রচারণা চালিয়ে ভেঙে ফেলার দিন সুভচন্দ্র এমন একটি কাজ করে যার ব্যাখ্যা তারা করতেও পারে এবং বিভ্রান্ত হয়ে পড়ে মসজিদটি সত্যি ভেঙে ফেলার খবর যেদিন মহল্লা লোকেরা পায় তারা খুব বিমর্ষ হয়ে থাকে এবং দুদিন পর সংবাদপত্র যখন মসজিদের এই ধ্বংসস্তূপের উপর বিজয়ীর ভঙ্গিতে হাত উপরের দিকে ওঠানো মাথায় পাগড়ি জড়ানো মৌলবাদীর ছবি ছাপা হয় তারা অসহায় বোধ করে এবং তখন সেদিন সুবোধচন্দ্রের এই কাজের বিষয়টি মহল্লায় উদ্ঘাটিত হয় এই খবর মহল্লায় দ্রুত প্রচারিত হয়ে পড়ে যে যেদিন অযোধ্যার মসজিদ ভাঙার খবর পাওয়া যায় সুভাষচন্দ্র সেদিন নবাবপুর গিয়ে মরণ দোকান থেকে মিষ্টি কিনে আনে এবং স্বামী স্ত্রী মিলে তা খায় এই মিষ্টি খাওয়ার ঘটনা কে দেখে কিংবা এই ঘটনার কথা কার কাছ থেকে জানা যায় তা মহল্লা লোকেরা বলতে পারে না তারা পরে বলে যে এই খবরের উৎস হতে ছিল আব্দুল আজিজ ব্যাপারের বাড়ির চাকর অথবা চাকরেন অথবা অন্য কেউ সেদিন বিকেলের ভেতর এই খবর পুরো ভূতের গলি এবং আশেপাশের মহল্লায় ছড়িয়ে যায় এবং এক প্রবল বিভ্রান্তির ভেতর উত্তেজিত মানুষের এক বিরাট দল আব্দুল আজিজ ব্যাপারীর বাড়ির সামনে জড়ো হয়ে আল্লাহ আকবর ধ্বনি দিয়ে ভেতরে ঢুকে পড়ে সেদিন ভূতের লোকেরা সুবোধ এবং তার স্ত্রী স্বপ্নের খাওয়ানো নিম কথা ভুলে যায় এবং এই জনতা যখন আজিজ ব্যাপারীর বাসা ত্যাগ করে যায় তখন সুবোধচন্দ্র এবং স্বপ্নাকে কুয়োর ভেতরে পাওয়া যায় মৃত কিন্তু এবার পরাণচন্দ্র আসে না কারণ খবর পেয়ে পুলিশ এসে লাশ নিয়ে যায় জোরপুল এবং পদ্মনিধি লেনের লোকেরা নারিন্দা এবং গৌড়ের মঠ এলাকার লোকেরা যারা ইয়োর চয়েস সেলুনে চুল কাটতে অথবা দাড়ি কামাতে আসে তারা বলে যে এরপর কোনো এক সময় ভূতের গলির লোকেরা সময়ের এক জটিল গোলক ধাঁধার ভেতর প্রবেশ করে কারণ দেখা যায় যে তারা স্বপ্নার বানানো নিম্পকরা খবর কথা ভুলে যেতে পারেন। এবং তাদের এই কথাটি সর্বদা মনে পড়ে যে সুবোধচন্দ্রকে তারা ক্রমাগতভাবে বলেছিল ডরায়েন না কিন্তু সুবোধচন্দ্র এবং তার স্ত্রী ক্রমাগতভাবে মহল্লার কুয়োর মধ্যে পতিত হয় অথবা তারাই তাদেরকে ফেলে দেয় তখন মহল্লার লোকদের পুনরায় বিষণ্ন লাগে এবং গ্লানিবোধ হয় এবং তখন কোনো একদিন মহল্লার একদল লোক এসে কোদাল হাতে নিয়ে আব্দুল আজিজ ব্যাপারের বাড়িতে গিয়ে হাজির হয় এবং তাদের জীবনের সবচাইতে বড় বিভ্রান্তির ভেতর প্রবেশ করে এবং তাদের মনে হয় যে তাদের জীবনের সময়ের কাঠামুটি ভেঙে পড়েছে সেদিন ভূতের গলির এই লোকেরা কোদাল হাতে আজিজ ব্যাপারীর বাসায় গিয়ে হাজির হয় এবং বাড়িতে ট্যাপের পানি আসার পরও কু বুঝিয়ে না দেওয়ার জন্য তাকে দোষারোপ করে এবং বলে যে তারা মাটি কেটে গো বন্ধ করে দেবে তখন তাদের কথা শুনে আজিজ ব্যাপারী বিস্মিত হয় সে বলে সুবোধ কলের পানি কই পাইলা নিজামের মা টিল্লার পানি খায় বাইসে আস তখন মহল্লার এসব লোকের সামনে দিয়ে নিজামের মা কলসিতে করে রাস্তার কল থেকে আজিজ ব্যাপারে বাসার বিকেলের খাবার পানি নিয়ে আসে মহল্লার এই লোকেরা ঠিলাওয়ালী নিজামের মার শারীরিক উপস্থিতির এই বাস্তবতা উপেক্ষা করতে পারেন এবং তারা তখন বুঝতে পারে যে তখনও পর্যন্ত মহল্লায় হয়তো সুবোচন্দ্র আসেনি দেশ স্বাধীন হয়নি এবং অযোধ্যার মসজিদও ভাঙ্গা হয়নি কিন্তু তখন একই সঙ্গে তারা সুবোচন্দ্রে ক্রমাগতভাবে কুয়োর ভেতর পড়ে যাওয়ার ঘটনার কথা মনে করতে পারে এবং তারা খুবই বিচলিত এবং গ্লানিবোধ করে আর তারা বিভ্রান্ত হয় তারা সময়ের কোন তলে আছে তা তারা বুঝতে পারে না কিন্তু যে নিম্প করে তারা খেয়েছিল অথবা খাবে তার স্বাদের কথা তারা ভুলতে পারে না এবং ভয় না পাওয়ার যে কথা তারা সুভোধ বলেছিল অথবা বলবে তার ব্যর্থতা স্মৃতি তাদেরকে এমনভাবে পীড়ন করে যে তারা আব্দুল আজিজ ব্যাপারীকে বলে আপনার এই কু আমরা বুঝা গেলাম এবং তার বাধা উপেক্ষা করে তার চোখের সামনে মাটি কেটে কুয়ো বুঝিয়ে ফেলে তারপর সন্ধ্যা হলে তাদের কেউ কেউ রথ খোলার মোড় থেকে ইপিআরটিসির দুই দরজাওয়ালা লম্বা সবুজ রঙের বাসে চড়ে সদরঘাট যায় কিন্তু মহল্লা লোকেরা বলেছে এই লোকেরা বাস সদরঘাট পৌঁছার আগেই বিচলিত হয়ে পড়ে কারণ তাদের স্বপ্ন এবং সুবোজচন্দ্রের কথা মনে পড়ে তাদের মনে হয় যে কুয়ো বুঝিয়ে ফেললে সুবোধ কুয়ে পড়ার কথা নয় এবং ফলে তাদের ইপিআরটিসিটাই নতুন বাসে চড়ার আনন্দ নষ্ট হয়ে যায় মহল্লার লোকেরা বলে যে এই বিভ্রান্তির ভেতর তাদের এরকম মনে হয় যে তারা হয়তো কোনো এক জায়গায় কোনো এক স্বপ্নের ভেতর আটকা পড়ে আছে এবং এই স্বপ্নের ভেতর তারা অতীত থেকে ভবিষ্যতে অথবা ভবিষ্যৎ থেকে অতীতে অনুপ্রবিষ্ট হয়েছে এবং তাদের মনে হয় যে সুবোধ ও স্বপ্নার বিষয়টি হয়তো সত্য নয় স্বপ্ন কিন্তু তখন তাদের আব্দুল আজিজ ব্যাপারীর বাড়ির প্রাঙ্গণে লাগানো স্বপ্নার তুলসী গাছটির কথা মনে পড়ে তারা আজিজ ব্যাপারীর বাড়িতে যায় এবং দেয়ালের কিনারায় মৃদু বাতাসের ভেতর তুলসী গাছটিকে দেখে এবং তখন তাদের কুহটির কথা মনে পড়ে